हेलो एवरीवन, वेलकम टू माय चैनल आर्ट ऑफ कुकिंग बाय नीपा। कैमन आछेन सबाई? आशा करछि भालो। आज के आमी निये एसेछि चिकेनेर एकटा आइटेम, आर आमार आजकेर रेसिपी हलो शाही चिकेन कोरमा। चिकेन कोरमा एक एकजन एक एक पद्धतिते बानिये थाके। आज के एखाने आमी जेई पद्धतिते तैरी करी सेटाई शेयर करब। आजकेर এই চিকেন কোরমাটি আমি চেষ্টা করেছি বিয়েবাড়ির স্টাইলে করতে। যদি আমার আজকের রেসিপি ফলো করে চিকেন কোরমা তৈরি করেন তাহলে এটা হুবহু বিয়েবাড়ির মতোই হবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে ফেলি কিভাবে তৈরি করলাম শাহি চিকেন কোরমা। প্রথমেই আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়া। ঝালটা নিজের ইচ্ছা মতো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন দিচ্ছি 2 চামচ রসুন বাটা। আমি এখানে আমার চিকেনের পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সবকিছু কম বেশি করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। বাকি টক দই আমি রান্নার সময় ব্যবহার করব। এখন এই সব কয়টা উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এমন ভাবে মাখতে হবে যেন প্রতিটি চিকেনের সাথেই মশলাগুলো খুব ভালোভাবে মেখে থাকে। এভাবে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এবার প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। দিচ্ছি সামান্য লবণ। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় ব্রাউন হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। তবে গ্রেভির পরিমাণটা যদি বেশি রাখতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। এখন এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন এই সেম তেলে আমি দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 2 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যখন এর মধ্যে থেকে একটা সুঘ্রাণ বের হবে ঠিক তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভাজতে থাকব। এটা মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট ভেজে তারপর ঢেকে রান্না করব। এভাবে আমি 10 মিনিট রান্না করব। এখানে কোনো পানি ইউজ করিনি, দেখুন চিকেন থেকেই যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল বাটা। আপনারা চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। আর নারকেল বাটাটাই কিন্তু কোরমার প্রধান উপকরণ। এখন নারকেল বাটাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, দেখুন এর থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বেরেস্তা। চেষ্টা করবেন এটা কম পানি দিয়ে ব্লেন্ড করতে, তাহলে ফ্লেভারটা বেশি ভালো লাগবে। এখন এটা নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো টক দই। এবার আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি।
চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যেই পরিমাণ পানির প্রয়োজন আমি এখানে ততটুকু ইউজ করছি। যে যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ পানি ইউজ করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চিকেনটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোরমার মশলা। বাজারে বিভিন্ন ধরনের কোরমার মশলা পাওয়া যায়, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন, তবে আমি এই মশলাটা বাসায় তৈরি করেছি। কোনো একদিন আপনাদের সাথে এই কোরমার মশলার রেসিপিটা শেয়ার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এখন এটা মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কেওড়া জল। শাহী ফ্লেভার পেতে চাইলে কেওড়া জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তবে আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার শাহী চিকেন কোরমা। নান অথবা পরোটা অথবা পোলাওয়ের সাথে এই শাহী চিকেন কোরমা অসাধারণ লাগে। এখন আমি এটা সার্ভ করে দেব। একটি বোলে আমি নিয়ে নিয়েছি, এটার স্মেলটা জাস্ট ওয়াও। এখন এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তা। ব্যাস, এই ছিল আজকের আয়োজন। এভাবে আপনারাও বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন শাহী চিকেন কোরমা। আর এই সেম প্রসেসে কিন্তু ডিম, চিকেন, মাটন যে কোনো কিছুরই কোরমা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর বাসায় রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনারটা কেমন হলো। যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে সবার প্রথম নোটিফিকেশন আপনিই পাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নিয়ে আসবো আবারও সহজ উপায়ে নতুন কোনো রান্না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।